আপনারা দেখছেন কপোতাক্ষ নদী একদম শুকিয়ে গেছে, নদী একদম মারাই গেছে। সেই নদী কেটে নতুন করে আবার তার প্রাণ ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে সরকারের। এটা একটা ভালো উদ্যোগ, দেখা যাক আল্লাহর রহমতে কত দূর সফল হওয়া যায়। ১১টা মেশিন দিয়ে কাটাচ্ছে,
এই নদীটা কতদিন যাবত কাটছে? ২৪ দিন বা ২০ দিন। ও আচ্ছা, ছোটো ভাই তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ রাকিবুল। রাকিবুল, আচ্ছা এটা কি নদী? নদীর নাম অবদত্ত নদ। এই নদ অনেক দূরে মিলিত, বুঝেছে? এটা ভালাইপুরি পাশ দিয়ে বয়ে গিয়েছে, মহেশপুরি সাইড ভালাইপুর দিয়ে। আচ্ছা ঠিক আছে, দেখে দিক থাকা অপেশে। ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন দেখছি মহেশপুর থেকে ভালাইপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষণ নদ একেবারেই মারা গেছিল। এখন সরকাররা নতুন করে উদ্যোগ নিয়ে সেটা আবার পুনরায় খনন করে তা জীবন ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবেন, এবং আমরা যেন আরও ভালো ভালো ভিডিও তৈরি করে আপনাদের সামনে আনতে পারি সেজন্য আপনারা আমাদের উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।